হয় আজি মহানবমী আৰু দুৰ্গাৰ বিদায় দিয়াৰ টাইম হৈ গৈছে, কালি দুৰ্গাক বিদায় দিয়া হ'ব। কিন্তু গোটেই তিনিদিন চাৰিদিন আমি দেখিছোঁ মানুহ কেনেদৰে আহিছে। নিউজ 18 নেটৱৰ্কৰ পৰা বেষ্ট পূজা কাছাৰৰ এইবাৰ দিয়া হৈছে আপনজন ক্লাবক, যিটো ডিগ্ৰীপাৰ বিলপাৰত ইয়াতে এই মন্দিৰ ইয়েটো বনাইছে। এইবিলাক এটা ধুনীয়াকৈ বনাইছে লণ্ডন ব্ৰিজ। আৰু এই লণ্ডন ব্ৰিজই নহয়, লাইটিং হওক, প্ৰতিমা হওক, মানুহবিলাক এতিয়াও ইয়াতে আহি আছে, চেলফি লৈ আছে। এই ফাৰ্ষ্ট প্ৰাইজ মই দি আছোঁ চবক, আপনজন ক্লাবক চবে লৈ লওক, ক্লাব এটা দিয়ক। এই প্ৰাইজখন পাই কি ক'ব আপুনি, কেনেকুৱা লাগিছে? প্ৰথমতে এবাৰ ষষ্ঠ বৰ্ষ পূৰ্তি উপলক্ষে আপনজন দুৰ্গা পূজা কমিটিৰ এই বিশাল আয়োজনে যারা দর্শকবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। আমরা দর্শনার্থীদেরকে আপনজন দুর্গা পূজা কমিটি শঙ্কর দিঘির পার পদ্মনগর বিলপার এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, তৎসঙ্গে অনেক অনেক শুভেচ্ছা। কেননা তাদের জন্যই এটা সম্ভব হয়েছে, সবাই যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্যই সম্ভব হয়েছে। আর বিশেষ করে আজ নিউজ 18কে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। আমরা মানে কি করব, আনন্দে উৎসাহিতে একদম ভরপুর। কেননা এত বড় সম্মান, যেটা প্যান্ডেল, লাইটিং, প্রতিমা এবং পাঁচটা জিনিস নিয়ে আপনারা দিয়েছেন, তার জন্য আপনজন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে নিউজ 18কে আমরা জানাই অশেষ অশেষ ধন্যবাদ। এটা বস্তু দেখিছোঁ, সৰু হওক ডাঙৰ হওক সব মিলি কমিটিখন খুলি ল'ম। শুনেছি 6 মাস থেকে নাকি প্রিপারেশন নেওয়া হয়েছিল পুজো বানানোর জন্য? আমাদের প্রিপারেশন লাস্ট 1 বছর থেকে ছিল। আচ্ছা, আমরা 5th ইয়ারে যখন করেছিলাম তখন আমরা 1 বছর থেকে ছিল, ষষ্ঠ বছরেরটা 1 বছর থেকে। আগামী বছরে যে পূজাটা হবে দুর্গা মার দশমীর পরের দিনে আমাদের মিটিং হয়ে যাবে, আগামী বছর আমরা কী করবো। আর আমরা প্রতিটা বছরই চিন্তা করি কিছু নতুন নতুন কিছু আনবো, আগামী বছর যেটাও আনবো এটাও নতুন আনবো। মা দুর্গার আশীর্বাদে শিলচর শহর, বরাকবাসী, আসামবাসী সবার আশীর্বাদে, সবার ভালোবাসায় আজকে আমরা কাছাড়ের বেস্ট পূজা আমরা পেয়েছি, সম্মান পেয়েছি। তার জন্য আমরা নিউজ 18কে ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই শিলচরের জনসাধারণকে, আমরা ধন্যবাদ জানাই বরাকবাসীকে, জনসাধারণকে আমরা ধন্যবাদ জানাই, আসামবাসীকে, আর ধন্যবাদ জানাই আপনাদেরকে নিউজ 18কে, যে অত বড় আমাদেরকে সম্মান দিয়েছেন। আমরা আগামী দিনে আরও অনেক বড় বড় কিছু করতে পারব, তার থেকে আমরা অনুপ্রেরণা পাবো, ধন্যবাদ। তো আপনাদের শুনিছে বিশেষ সম্মান নিউজ 18ক দিছে, কিংবা এবছর ধরে প্ল্যানিং করে যে বনাইছিলে মানুহ, এবছৰৰ কালি বিদায় দিয়া হ'ব মাক দুৰ্গাক, কিন্তু আকৌ আৰু এবছৰৰ কাৰণে প্লেনিং আৰম্ভ হৈ যাব।